অনুশীলনী, অনুশীলনী 10.1 যোগজীকরণ। বাংলা নাম হইল যোগজীকরণ বা সমাকলনও বলে, আর ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন। প্রথম প্রশ্ন হইল হোয়াট ইজ ইন্টিগ্রেশন, এই প্রশ্নটা আমাদের কাছে আসতে পারে যে ইন্টিগ্রেশন আসলে, ইন্টিগ্রেশন হইল কোন একটা ফাংশনে নির্ধারিত সীমার মধ্যে কোন একটা ফাংশনে মানে কোন একটা অক্ষের সাপেক্ষে আমরা ক্ষেত্রফলটুকু নির্ণয় করতে পারি যোগজীকরণের সাহায্যে। আমি যদি একটু সহজভাবে বলি তোমাকে, সাপোজ এইটা হলো একটা বক্ররেখা, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। সো এটা আমি তোমাকে বললাম যে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত মানে এই ব্যবধানে এই বক্ররেখাটা এক্স অক্ষের সাথে যে এরিয়াটা উৎপন্ন করছে সেই এরিয়াটা এইটা, তাই না? হ্যাঁ, আমি লাল কালি দিয়ে যেটা ডট সবাই কি বুঝতেছ, আমি যেটা লাল কালিতে ডট দিচ্ছি সেটা হলো এক্স অক্ষের সাথে এই বক্ররেখাটা এই ব্যবধিতে যে এরিয়াটা তৈরি করছে সেই এরিয়াটার ক্ষেত্রফল নির্ণয় করি আমরা যোগজীকরণের সাহায্যে। তো যোগজীকরণের সাহায্যে কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করি সেটা একটু দেখ। আমি এই যে এরিয়াটা হয়েছে এটা ক্ষুদ্র একটা অংশ নিব, যেহেতু এটা এক্স অক্ষের একটা পার্ট, এই কারণে এটাকে বলা হয় ডি এক্স, এক্স এর একটা ক্ষুদ্র অংশ। আর যেহেতু এটা ফাংশনটা ওয়াই, তো এই এই অংশটুকু ওয়াই অক্ষের মানটাকে তো ওয়াই বল, তাইলে এটা আমি যদি খুব ক্ষুদ্র একটা অংশ নিই তাহলে এটা একটা আয়তক্ষেত্রের মতো কাজ করবে। বলতো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ভাইরা? দৈর্ঘ্যগুণ প্রস্থ। দৈর্ঘ্যগুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে ওয়াই আর প্রস্থ হচ্ছে ডি এক্স, তাহলে ক্ষেত্রফলটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক্স ওয়ান থেকে এক্স টু মানে শুরু থেকে শেষ ওয়াই ডি এক্স। আচ্ছা, এইটা দ্বারা কি বোঝায়? তোমরা তোমরা শেষ যখন পরিসংখ্যান করছিলে নাইনটিনে, তোমাদের কি মনে আছে তোমরা সামেশন সাইনটা ইউজ করছিলে, সামেশন অফ এফ আই এক্স আই? জি ভাইয়া, সমষ্টি বোঝায়। আর ভাইয়ারা এইটা দ্বারা আমরা সমষ্টি বুঝবো, মানে এইরকম অসংখ্য আয়তক্ষেত্রে সমষ্টি যদি আমি নির্ণয় করি তাহলে কি আমরা আলটিমেটলি এই জায়গাটুকুর ক্ষেত্রফল পাবো না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সো ইন্টিগ্রেশন সাইনটা দ্বারা আসলে সমষ্টি বুঝায়, মানে ইন্টিগ্রেশন দ্বারা কি কি করি আমরা? ইন্টিগ্রেশন দ্বারা একটা ব্যবধিতে আইদার এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সাথে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স অক্ষের সাথেই ক্ষেত্রফলটা বের করব। এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে একটা নির্দিষ্ট ব্যবধিতে একটা ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করব। এবারে ইন্টিগ্রেশনের ফর্মুলা ব্যাপারে আসি। যারা ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা, ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা কিন্তু তোমাদের মানে প্রমাণ শিখা লাগবে না, এই কারণে কারণ তোমাদের হয়তো মনে আছে আমরা একটা ফাংশনের ক্ষুদ্র অংশের পরিবর্তন এইটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতাম, মানে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হলো বিপরীত প্রক্রিয়া। কিভাবে আমি তোমাকে একটু দেখাই। হ্যাঁ দেখো, ddx of sin x এটাকে আমরা কি বলি? cos x। এটা তোমরা প্রমাণ শিখছি মূল নিয়মে অন্তরজ, তোমাদের মনে আছে সবার 9.2 তে। এখন ইন্টিগ্রেশনটা কি হবে আসছে, এই dx টা r গুণ যাবে, মানে d sin x equal to হলো cos x into dx। d দ্বারা বোঝায় sin x এর ক্ষুদ্র একটা পার্ট। তো d টা যখন ওই পাশে যাবে, d টা যখন ওই পাশে যাবে, তো d দ্বারা বোঝায় একটা বড় ফাংশনের ক্ষুদ্র অংশ নেয়া, তাইলে তার ইনভার্স কি হয়? মানে ভেরা তোমরা সবাই জানো sin theta যদি x হয় theta হয় sin টা ওই পাশে গেলে হয় sin ইনভার্স x, মানে এটা তার বিপরীত ফাংশন। তাহলে d এর বিপরীত ফাংশন কি জানো? ক্ষুদ্র অংশে বিভক্ত করা, এটার বিপরীত ফাংশনটা কি হওয়া উচিত বলতো? সামেশন করা না, মানে ক্ষুদ্র অংশ যোগ করে বড় করা না? জি ভাইয়া। তো এই থিটা যখন তুমি ওই পাশে পাঠাবা তখন সেটা হয়ে যাবে একটা ইন্টিগ্রেশন সাইন। তো বেসিক্যালি
ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সবগুলা ডিফারেন্সিয়েশনের বিপরীত থেকে আসছে। তাহলে আমাকে বলো cos x dx এটাকে ইন্টিগ্রেট করলে sin x হয়, কিভাবে আসছে? sin x কে ddx করলে cos x হয়, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে sin x হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো এইগুলো মাইনাস sin x ভেরা। এবার আমি তোমাকে বুঝাই cos x কে ddx করলে কি হয়, মাইনাস sin x হয়। তো এইবার sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হবে, এই মাইনাসটা এই পাশে হবে। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। পুরোপুরি বিপরীত ফাংশন sin x dx, তো এটাই পাশে পাঠালে তো cos x হইল ইন্টিগ্রেশন অফ মাইনাস sin x dx, তো এই মাইনাসটা তুমি এই পাশে পাঠাই দিলে, তার মানে sin x কে ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে মাইনাস cos x, আর cos x কে ইন্টিগ্রেট করলে হবে প্লাস sin x। তোমাদের যোগাযোগকরণে করার সময়, সরি ডিফারেন্সিয়েশন করার সময় তোমাদের হয়তো মনে আছে আমি তোমাদের বলছিলাম যেগুলোতে c আছে ওগুলাকে ddx করলে মাইনাস হয়, তাই না? মনে আছে যেগুলোতে c আছে ওগুলোকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিয়ম হলো যেইগুলা ইন্টিগ্রেশন করলে সি হবে ওইগুলা মাইনাস। আমার কথা বুঝছো? ক্লাসের সবাই মানে cos x কে sin x, cos x কে করলে তো sin x হয়, sin x তো আর সি দিয়ে না, তো এটা ভাইয়া ভিডিও আটকে আটকে আসছে। হ্যাঁ তোমাদের সবাই কি আটকে আসছে? না ভাই ঠিক আছে। তো ওকে তাইলে যার সমস্যা সে লিংক নিয়ে আবার জয়েন করো, মাঝে মাঝে প্রবলেম হইতে পারে, এটা নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে তোমার, আমার প্রবলেম হইলে তাহলে সবাই প্রবলেম ফেস করতাম। আচ্ছা প্যারা, এবারে একটা আরেকটা ভিন্ন জিনিস আমরা শিখব। প্যারা প্রকৃতপক্ষে আয়তক্ষেত্র বিবেচনা করছি, তোমরা আমাকে বলো এগুলো কি আসলে আয়তক্ষেত্র? এই যে দেখো একটু জায়গা খালি থেকে যাচ্ছে না, মানে এটা কি আসলে প্রকৃতপক্ষে আয়তক্ষেত্র? না ভাইয়া। তার মানে আমি যখন এটাকে যোগ করব আয়তক্ষেত্র হিসেবে যদি যোগ করি তাহলে বলতো কিছু কিছু জায়গা কি বাদ থেকে যাবে না? তার মানে যেটা এরিয়া, অ্যাকচুয়াল যেটা এরিয়া সেটা থেকে হয়তো অল্প, মানে অ্যানসারটা ধরো 10 তাহলে হয়তো উত্তরটা 9.999 আসতে পারে বা 10.001 আসতে পারে, মানে একটু ডেভিয়েশন। তো এই ডেভিয়েশনটাকে বলা হয় ভেরা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। এই কারণে সবসময় মনে রাখবা ইন্টিগ্রেশন অফ cos x dx এটা হবে sin x প্লাস একটা c। তুমি এই যোগাযোগের ধ্রুবকের মান তুমি বের করতে পারবা, কারণ এটা ফাংশন টু ফাংশন ভ্যারি করে। তো সবসময় মনে রাখবা ইন্টিগ্রেশনে যখন আমি ইনফাইনিট লিমিট, আমি জানি না যে লিমিটটা কত বা আমি কত ভাগে বিভক্ত করছি, তখন একটা ভুলের মাত্রা বা প্লাস সি থেকে যাবে, এটাকে বলা হয় ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। তোমরা এই যে ফর্মুলাগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি, প্রতিটা ফর্মুলায়, আচ্ছা ফর্মুলাগুলো মনে হয় তোমাদের গ্রুপে শেয়ার করে নিই, আমি দিয়ে দিব এখনই। দেখতে পাচ্ছো যে প্রত্যেকটা সূত্রে কিন্তু প্লাস সি আছে, দেখতে পাচ্ছো সবাই? sin x ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হয়। আচ্ছা এখন এই সূত্রটা মানে প্রথম সূত্রটাই আসলে দেখা দরকার, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস x টু দি পাওয়ার n, এইটাকে ইন্টিগ্রেট করলে হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তোমরা অনেকে হয়তো ফিজিক্সের জন্য একটু মুখস্থ করেও রাখছো কিন্তু অরিজিনালি বুঝো নাই যে আসলে এটা কেন হইল। তো আমি তোমাদের অরিজিনাল কারণটা একটু ব্যাখ্যা করছি। দেখো আমি কিন্তু এখনো থিওরিতেই আছি, ম্যাথে যাইনি, থিওরি আরো কয়েক মিনিট পড়াবো তারপরে আমরা আজকে যাব। আচ্ছা কেউ কি বলতে পারবা যে এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এটাকে ইন্টিগ্রেট করলে 1 বাই n প্লাস 1 ইজ এ কনস্ট্যান্ট, সো এটা বাইরে আসবে। x টু দি পাওয়ার n প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? নামাও আর পাওয়ার কমাও, মানে এই পাওয়ারটা নামছে আর পাওয়ার এক পড়ে গেছে, সো n প্লাস 1 n প্লাস 1 কাটাকাটি যাবে, সো এটা হবে x টু দি পাওয়ার n। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো
তো এই dx টাকে তুমি যদি ডানে পাঠাও তাহলে d x to the power n plus 1 by n plus 1 equal to x to the power n dx এই dy এর পাশে গেলে হবে ইন্টিগ্রেশন আর আমরা সব সময় মনে রাখবা যখন যোগজীকরণ ধ্রুবক হবে তখন ফাংশনের সাথে মানে যখন ইন্টিগ্রেশন সাইন থাকবে তখন একটা যোগজীকরণ ধ্রুবক সাইন মানে প্লাস সি তোমাকে অবশ্যই ফাংশনের সাথে দিতে হবে তো এটাই হলো ইন্টিগ্রেশনের প্রথম সূত্রটা যেটা আজকে সবচেয়ে বেশি কাজে লাগবে x টু দি পাওয়ার n dx মানে হলো যেহেতু তোমাদের কি মনে আছে ডিফারেন্সিয়েশনের সময় আমি এটাকে একটা নাম দিছিলাম কি নাম দিছিলাম বলতো এটাকে নামাও কমাও সূত্র হ্যাঁ হ্যাঁ ভেরি গুড এটাকে নাম দিছিলাম নামাও কমাও মানে পাওয়ারটাকে নামাও আর পাওয়ারে কমাও আর এখানে আমি নাম দিছি বাড়াও বাড়াও কেমনে ভাইয়া x টু দি পাওয়ার n প্লাস 1 উপরে বাড়াইছো এক আবার নিচেও এক বাড়াইছো সবাই কি বুঝতেছো জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া এটা হলো সূত্র আর একটা সূত্র তোমাদের লাগবে সেটা হলো খালি ইন্টিগ্রেশন অফ dx ধরো খালি dx আছে তার মানে যার কেউ নাই তার এক আল্লাহ আছে তো 1 ইনটু dx বলা যায় 1 কি কি বলা যায় ভালো বলো তো x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 তাহলে সেই 12 12 সূত্র অনুসারে উপরে x টু দি পাওয়ার 1 নিচে 1 প্লাস c দ্যাট ইজ x প্লাস c তো আজকে থেকে মুখস্থ করে রাখবা ইন্টিগ্রেশন অফ dx মানে হলো x প্লাস c বুঝতে পারছ ইন্টিগ্রেশন অফ dx মানে হলো x প্লাস c ক্লাসের সবাই এই সূত্রটা কি বুঝছো আচ্ছা জি কোনোটারে বা ইন্টিগ্রেট করার আগে কি dx থাকবে একটা মানে হ্যাঁ হ্যাঁ dx টা কি বলতো ভাই ওই যে মানে ক্ষুদ্র অংশটুকু x এর ক্ষেত্রফল বের করতে গেলে প্রস্থ লাগবে না তোমার সেই প্রস্থটাই হচ্ছে dx ভাইরা তোমাদের আপাতত 10টা সূত্র মুখস্থ থাকা লাগবে আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে তোমাদের হয়তো মুখস্থ হবে না কিন্তু অঙ্ক করতে করতে ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে যারা 1 থেকে 11 এই এখন পর্যন্ত এখন লাগবে মানে অ্যাকচুয়ালি 11 নম্বরটা তো এটা লাগে না 1 থেকে 10ই ধরো আর বাড়তি একটা সূত্র আমি পড়াইলাম সেটা কি বলো ইন্টিগ্রেশন অফ dx মানে হলো x প্লাস c এক নজর এক মিনিট আমি সময় নষ্টই করতেছি 10টা সূত্র একটু দেখে নাও বেলা তোমাদের কি সূত্রগুলো মনে আছে tan x কে ddx করলে হয় sec স্কয়ার x তাহলে sec স্কয়ার x dx কে ইন্টিগ্রেট করলে হবে tan x সবাই কি বুঝতেছো জি ভাই উল্টা সূত্র মানে cot x কে ddx করলে হয় minus cos x স্কয়ার x তাহলে cos x স্কয়ার x dx কে ইন্টিগ্রেট করলে হবে minus cot x উল্টা ভাবে সূত্রগুলো কিন্তু ডিফারেন্সিয়েশনের মুখস্থ থাকলে আমার মনে হয় ইন্টিগ্রেশনের সূত্রগুলো মুখস্থ করা খুব একটা কঠিন না তাই না সবাই কি বুঝতেছো জি ভাইয়া ln x কে ddx করলে হয় 1/x তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে ln x হবে তবে ln আসলে সব সময় তুমি একটা মডুলাস দিও এর পিছনে রিজন হলো ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয় 1 থেকে 10 পর্যন্ত আমি ধরে নিচ্ছি যে এখন তোমাদের মুখস্থ হবে না অঙ্ক করতে করতে জিনিসটা মুখস্থ হবে আর ভাইয়া ডিফারেন্সিয়েশনের মতো ইন্টিগ্রেশনেও যোগ বা বিয়োগ হইলে আলাদা আলাদা পার্ট করে লেখা যায় কিন্তু গুণ বা ভাগ হইলে পারা যায় না মনে আছে আমরা ডিফারেন্সিয়েশনে তাই করছিলাম জি ভাইয়া জি ভাইয়া ওকে ঠিক আছে সো মোটামুটি বিশাল আমি 20 মিনিটের একটা প্যাচাল তোমাদের পাশে সূত্রগুলো সম্পর্কে তো এবারে আমরা ম্যাথে চলে যাব ওকে তো আমি পুরোটা চ্যাপ্টারটা শেয়ার করতেছি অনুষ্ঠানী অঙ্ক ভাইরা প্রথমে আমরা যে ম্যাথগুলো করব এই যে একের অঙ্ক আছে কিছু একদমই সহজ 5x টু দি পাওয়ার 9 ইন্টিগ্রেট করতে বলছে অনির্দিষ্ট চতুর্ভুজ মানে হচ্ছে ভাইরা মনে রাখবা অনির্দিষ্ট বলা হয়েছে কারণ যেই ইন্টিগ্রেশনের লিমিট নাই সেগুলো অনির্দিষ্ট পরবর্তীতে আমরা নির্দিষ্ট করব যখন লিমিট থাকবে আপার লিমিট আর লোয়ার লিমিট সবাই কি বুঝতেছো
জি ভাইয়া রাইট সো একের এক নম্বর অঙ্ক একই কোনটা হয় উত্তর আসবে 5 x টু দি পাওয়ার 9 5 ইজ এ কনস্ট্যান্ট সো এটা বাইরে যাবে x টু দি পাওয়ার 98 ইন্টিগ্রেট করলে কি হবে ভাইরা জানো x টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই 9 প্লাস 1 10 বাই 10 লিখে দাও ভাইয়া 9 প্লাস 1 কষ্ট করার দরকার নাই 9 প্লাস 1 এ 10 হয় এটা 5 আর 10 কাটাকাটি যাবে সো এটা হাফ হবে সো অ্যানসার উইল বি হাফ x টু দি পাওয়ার 10 প্লাস c ভাইয়া এই প্লাস c টা দেওয়াটা ইজ এ মাস্ট মানে অনির্দিষ্ট যোগাযোগ ক্ষেত্রে তোমার কিন্তু যোগজীকরণ ধ্রুবক অলওয়েজ দেখতে হবে বুঝতেছো জি ভাইয়া আচ্ছা সো এত সহজ অঙ্ক তো আসবে না আমরা জাস্ট মানে স্টার্ট করতেছি মানে 10.1 চ্যাপ্টারে হাতে গোনা কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট মানে পুরো চ্যাপ্টারটাই আমরা এজ এ পরের চ্যাপ্টারগুলোর প্রস্তুতি হিসেবে করব বুঝতেছো তো এবার আমরা যে নোটটা করতে যাচ্ছি চার নাম্বার 4 sin x plus 3 cos x dx এটা যোগ আকারে আছে সো ইন্টিগ্রেশন দুটো টুকরা হবে কনস্ট্যান্ট থাকলে সেটা বাইরে যায় আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ঘোষণা হলো আগামী কালকে দুপুর 2টায় তোমাদের একটা ক্লাস আছে সেটা হলো চ্যাপ্টার 7 এর উপরে এমসিকিউ পড়ানো হবে চ্যাপ্টার 7 তোমরা অনেক আগে করছো ত্রিকোণমিতি ত্রিকোণমিতির জাস্ট ফর্মুলাগুলো পড়ে নিবা তাহলে এমসিকিউ এর শর্টকাটগুলো আমি শিখাবো সবাই বুঝতেছো আমার কথা আগামী কালকে 2টায় আর যদি লাইভ ক্লাস করতে না পারো তাহলে রেকর্ড ক্লাসের লিংকও আমি দিয়ে দিব নে অ্যাট লিস্ট রেকর্ডেড ক্লাসটা দেখে নিও ক্লাসের সময় কি বুঝছো জি হ্যাঁ বুঝছি ওকে আর তোমরা জানো যে তোমাদের দশম অধ্যায় শুরু হয়ে গেছে এটাই লাস্ট চ্যাপ্টার আমাদের ফার্স্ট পেপারে তো আমার তোমাদের ব্যাচে আমরা অগস্ট থেকে সেকেন্ড পেপারটা স্টার্ট করব যেহেতু তোমরা একটু সবার পরের ব্যাচটা ছিল এটা এই কারণে আমি এখানে রিপিট ক্লাস করানোর সুযোগ পাবো না মানে রিভাইজ দেওয়ার সুযোগ পাচ্ছি না তো তোমরা কষ্ট করে এই রিভাইজের 21টা ক্লাস হবে টোটাল 6টা চ্যাপ্টারে এই ক্লাসগুলা মানে জুলাই মাসের মধ্যে তোমরা কিন্তু আস্তে আস্তে দেখে নিবা এবং বিশেষ করে এমসিকিউ এর যে শর্টকাট গুলো এগুলো শিখে নিবা বুঝছো সবাই জি ভাইয়া ওকে মানে অধ্যায় 3 আর অধ্যায় 4 এই দুইটার এমসি মানে এমসি রিভিশন ক্লাস কিন্তু এখনো বাকি আছে সেটা আগামী মাসে আমি নিব ওই যে রবি মঙ্গল 3:30টার ব্যাচে তখন আমি তোমাদের জানাই দিব লাইভ ক্লাস করতে পারলে করবা না হলে অ্যাট লিস্ট রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবা ফাইন তো এবার একের চার নাম্বার অঙ্ক যেটা ছিল সেটা হইল 4 sin x plus 3 cos x dx দুই টুকরা করে দাও 4 sin x dx plus 3 cos x dx dx টা কিন্তু সবসময় থাকবে এটাকে ইন্টিগ্রেশন অপারেটর মানে গাড়ির ড্রাইভার বলতে পারো আর কি হ্যাঁ ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলবে না এই অপারেটর ছাড়াও ইন্টিগ্রেশন হবে না সবাই কি বুঝতেছো জি ভাইয়া sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় cos x কে বলতে পারবা মাইনাস cos x মাইনাস cos x আর প্লাস c প্লাস sin x ধর একটা কথা বলি যে ইন্টিগ্রেশন যতই থাকুক আমি উত্তরটা দিচ্ছি আমি মনে হয় তোমার প্রশ্নটার উত্তর আমি এখনই দিয়ে দিব সেটা হলো ইন্টিগ্রেশন যতগুলাই থাকুক যোগজীকরণ ধ্রুবক তুমি একটাই লিখবা সবাই কি বুঝতেছো কারণ ধ্রুবক যোগ ধ্রুবক কি একটা ধ্রুবকই হয় না কনস্ট্যান্ট যোগ কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্টই হয় সো এটা এটা হচ্ছে অ্যানসার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা মাত্র অনুশীলনটা শুরু করছি এখানে দেখো অনেকগুলো ম্যাথ আছে তো এরপরে আমি যে ম্যাথটা করব সেটা হলো 8 নাম্বার 8 নম্বরে বলা হয়েছে আচ্ছা আগে 6 নাম্বারটা একটু করে আসতে চাই এটা একটা বোর্ডে আসছে একবার 1 প্লাস x ইনভার্স প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 তো এটাকে ইন্টিগ্রেট করতে হবে একের 6 নাম্বার 1 প্লাস x ইনভার্স প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2 আচ্ছা এটা থাকুক আমি ইন্টারমিডিয়েটের নিচেটা করি এটা 3 টুকরা করতে হবে
ইন্টিগ্রেট করলে 1 ইনটু dx সো এটা হলো dx x ইনভার্স হলো 1 বাই x dx x ইনভার্স আর x টু দি পাওয়ার -2 এটাই এইভাবেই রাখো এখন প্রশ্ন হলো তোমরা অনেকে বলবা যে ভাইয়া আপনি এটাকে এভাবেই রাখলেন কিন্তু এটাকে আবার এটা করলেন কেন এই প্রশ্নের উত্তর কি দিতে পারবা ভাইয়া 1 বাই dx মানে 1 বাই x dx এর তো একটা সূত্র আছে হ্যাঁ 1 বাই x এর সূত্র আছে কিন্তু এটাকে x টু দি পাওয়ার n করলে কি প্রবলেম হইতো সেটা একটু দেখ x টু দি পাওয়ার n এর প্রবলেম এটা হলো n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 দেখতে যদি আমি করতাম তাহলে উপরে x টু দি পাওয়ার 0 নিচে 0 হয়ে যায় সবাই কি বুঝতেছ জি ভাই এই কারণে x x এর পাওয়ার যদি মাইনাস 1 হয় সেক্ষেত্রে এটা খুব করা যাবে আশা করি সবাই ম্যাথগুলো বুঝতে পারতেছো আস্তে আস্তে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব ম্যাথগুলো কি বুঝতেছো ভেরা জি ভাইয়া জি ভাইয়া ওকে ফাইন ভেরা মনে রাখবা আমরা আজকে তো মোটামুটি চ্যাপ্টার অনেকটুকুই করায় ফেলবো মানে হয়তো আমি আইনা শেষও হইতে পারে বাকি অঙ্কগুলো করতে হবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক ওয়ান সিন এ লাইফ টাইম তোমাদের করতেই হবে ডিফারেন্সিয়েশনের সময় তোমরা ধৈর্য ধরে 9.3 4 5 এগুলো করতেছিলা না মনে আছে জি ভাই হ্যাঁ তারপরে আমরা আসল অঙ্কে গেলাম 6 7 8 9 এগুলো করলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্র এক্স্যাক্টলি একই ব্যাপার 10.12 ছোট চ্যাপ্টার তো 10.3 হলো বড় তো যাই হোক এরপরে আমরা যে দুটো অঙ্ক করব এখানে সেটা হলো 8 আর 10 আর বাকি প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের কাজ দিব সবাই কি বুঝতেছো জি ভাই ওকে সো x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1 dx সেটা ভগ্নাংশ মনে রাখবা ভগ্নাংশ থাকলে ভগ্নাংশকে রিমুভ করে ফেলতে হবে সামহাও মানে ইন্টিগ্রেশন করার আগে ভগ্নাংশ দূর করে ফেলতে হবে রাখা যাবে একে আপ নাম্বার উপরে x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx কিউকি লগে একটা ফর্মুলা হয় বুঝতে পারবা লবে একটা ফর্মুলা হয় কেউ কি বলতে পারবা ছোটবেলার সূত্র a কিউব মাইনাস b কিউব সবার মনে আছে x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 এক্সেলেন্ট x স্কয়ার প্লাস x প্লাস 1 আর পরে হবে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 ক্যান্সেল কাটা গেল সো ইট উইল বি x স্কয়ার প্লাস x প্লাস 1 আর যেহেতু তিনটে ইন্টিগ্রেশন হোক বা যত ইন্টিগ্রেশন হোক আলটিমেটলি লাস্টে তোমরা প্লাস সি একটাই লিখবা কারণ ধ্রুবক যোগ ধ্রুবক যোগ ধ্রুবক একটা ধ্রুব কি হবে তাই না ভাইয়া সবাই কি বুঝতেছো জি ভাইয়া জি ভাইয়া ফাইন ফাইন এই একের মধ্যে একটা অঙ্ক আমার মনে হয় যে একটু ঝামেলা আমি সেই অঙ্কটা তোমাকে করাই দিচ্ছি তাহলে তোমাদের কোনো প্রবলেমই হবে না সেটা হচ্ছে 10 নাম্বার আচ্ছা বলো তো ভাইয়া কিউবিক রুট মানে কি কিউবিক রুট 1/3 x টু দি পাওয়ার 1/3 এক্সেলেন্ট x এর পাওয়ারে 1/3 আচ্ছা ভাইয়া তোমরা হোমওয়ার্ক গুলো করো তো না রেগুলার কারণ এরপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে অনেক দেরিতে কারণ ইন্টিগ্রেশন অনেক বড় চ্যাপ্টার এটা করাইতে মাসখানেক সময় লাগবে আমাদের মানে আমাদের তো জুলাই মাস পুরোটা আমরা ইন্টিগ্রেশনটাই পড়াবো আর কি সো তোমরা
এগুলো আগের পরীক্ষাগুলো দিয়ে ফেলো, বুঝছো সবাই? জি ভাই, জি ভাই। ওকে, আমি একে 10 নাম্বারটা পড়ায় দিচ্ছি। তো এটা তিনটা টুকরা করো, এক্স এর পাওয়ার 1/3, 3 + 4x² + 5x^4 dx, তিন টুকরা করো, 3 × x^1/3 dx, 4x² / x^1/3 dx. 2 থেকে 1/3 গেলে ভাগ হলে পাওয়ারে বিয়োগ হয়, তাই না ভাইয়া? সবার কি মনে আছে? এক্স স্কোয়ার আর পরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, বিয়োগ হলে 2 থেকে 1/3 বিয়োগ হলে কত হবে? 2 − 1/3, 5/3 হবে। আর 5/8 কে বলতে পারবা? 4 থেকে 1/3 গেলে কত হয়? একটু চিন্তা করে দেবো। 11/3। ওকে, সো এইবার আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা চলে আসলো, x^n তিনবার, এরা −1/3 + 1, 2/3 হয়, নিচে 2/3, তারপরে 4, এখানে 5/3 এর সাথে মান যোগ করলে 8/3, নিচে 8/3, আর 5 11/3 এর সাথে মান যোগ করলে 14/3। ওকে, সো এটা উল্টায় গেল, উল্টায় গেলে হবে 9/2 x^2/3, এটা উল্টায় গেলে 12/8, 12/8 মানে 3/2 অঙ্কটা একটু বড়, কিন্তু আমার ধারণা খুব একটা কঠিন না, বুঝছো কিনা জানো? ক্লাসের সবাই, তো আমরা শুধু আগে একটা টুকরা করছি, সূত্রকে কিছু কাজ আছে, সেই কাজগুলাই শুরু করলাম। x^n এর সূত্র আমরা একের বাকি অঙ্কগুলা হোপফুলি সবাই পা, মানে এইটাই একের মধ্যে সবচেয়ে ঝামেলা ছিল, আমি এটা করাই। আচ্ছা, এবার ত্রিকোণমিতির সূত্র জিজ্ঞাসা করবো ভাইয়া তোমাদের, ত্রিকোণমিতির সূত্র কার কার মুখস্থ আছে আমাকে বলবা। এই দুইটা সূত্র বিশেষত, এই দুইটা সূত্র যে কতবার পরীক্ষায় আসছে এটা আমি লাগছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো বলো। ত্রিকোণমিতির ফর্মুলা গুলা কিন্তু পারা লাগবে, সবাই কি বুঝতেছ? তোমরা সবাই ত্রিকোণমিতির ফর্মুলা গুলা পড়লো, আমরা আপাতত এখানে একটা লাগবে, আচ্ছা আর একটা সূত্র লাগবে, সেটা হলো একের গুলা হয়ে গেছে আমাদের, এবার আমরা দেখি 6টা অঙ্ক আছে, কত পর্যন্ত করা যায়। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই 10.2 করবো। আচ্ছা, সো এখানে দুইটা ম্যাথ আছে, বেড়া দেখো তো 1 নাম্বার আর 4 নাম্বার একই ক্যাটাগরির ম্যাথ কিনা? একটা নিয়ম হইল যে আমরা ডিফারেন্সিয়েশন যখন করতাম, সূত্র যদি না জানি তাহলে কি করতাম, ধরে নিতাম এক্স মনে মনে, তাহলে আবার করে আবার ডিডিএক্স করতাম, মনে আছে? তো কিন্তু এটা কি এক্স না, এটা এক্স না, এটা আবার ডিডিএক্স করতে হয়, এই ফরম্যাট আমি কতবার বলছি তোমাদের, অসংখ্যবার বলছি।
ইন্টিগ্রেশন এর প্রবলেম হলো ইন্টিগ্রেশনে তুমি কাজ করবে ইন্টিগ্রেশনে হলো তুমি যদি সূত্র না পারো কষ্ট করে তোমাকে সামহাউ সূত্রের মধ্যেই আসতে হবে বুঝতেছো জি হ্যাঁ সো সেটা নিয়ে আমরা আলোচনা করব 2 এর 1 নম্বর বলছে dx by 1 minus cos 2x 1 minus cos 2x কত ইন্টিগ্রেট করলে কি হয় কার সূত্র মুখস্থ আছে মাইনাস কট এক্স খালি কট এক্স তো উত্তরটা হবে মাইনাস হাফ কট এক্স প্লাস বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে এক্স্যাক্টলি একই রকম দুই এর চার নাম্বার আছে ওইটা হয়তো 2 কস স্কয়ার এক্স তাহলে এটা হবে সেক স্কয়ার এক্স বলো তো সেক স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় টেন এক্স টেন এক্স সো এটা অবভিয়াসলি তোমরা পারবা পরের ম্যাথে আমরা চলে যাচ্ছি ওকে সবাই দেখো এরপরে এই দুটো ম্যাথ আছে এই দুটো ম্যাথ অনেকটা সিমিলার 2 আর 3 আমি 3 নাম্বারটা দেখাই দিচ্ছি sin x plus cos x আর নিচে হচ্ছে root 1 plus sin 2x আমরা তোমাদের বলছি যে দুইটা জিনিস ম্যাথের সময় আমরা সবসময় অ্যাভয়েড করতে চাই একটা হলো রুট একটা হলো ভগ্নাংশ এখানে দুটেই আছে তাহলে কি করব তোমরা আমাকে একটু বলো যে এটাকে যদি আমি রুটটা না রাখতে চাই তাহলে এটা একটা পূর্ণবর্গ বানাই সাইন টু এক্স এর সূত্র কি সাইন এক্স কস এক্স আর ওয়ান রেবে তাহলে বলো রুটের ভিতরে কি একটা হোল স্কয়ার হয়ে গেল সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কয়ার তার হল রুট আসছে So log a sin x plus cos x তার নিচে হলো root of r sin x plus cos x whole square স্কয়ার আর root cancel হয়ে যাবে কি থাকে তাইলে বলো x plus c হবে very good মানে root আর স্কয়ার কাটা যাবে আচ্ছা ধীরে ধীরে লেখো sin x plus cos x নিচেও sin x plus cos x সো এটা কাটা যায় dx থাকে dx হইলে অ্যানসারটা হবে x plus c ভেরি গুড ইজ দ্য অ্যানসার সবাই বুঝছো জি ভাইয়া আচ্ছা এখন একটা জিনিস আমি বলে নেই সেটা তোমরা অনেকেই এটা সবাই সব কাছেই জিজ্ঞাসা করে যে ভাইয়া উত্তরমালা যে ভাইয়া উত্তরমালায় একটা অঙ্কেও প্লাস সি দেয় নাই এটা তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই আপনি প্লাস সি দিচ্ছেন প্রত্যেকটা অঙ্কে তো উত্তরে তো একটা অঙ্কেও প্লাস সি দেয় নাই এটার একটা ব্যাখ্যা তোমাদের অনুশীলনের শুরুতেই প্রথম এই যে এটা হলো ফার্স্ট পেজটা এখানে একটা দ্রষ্টব্য আছে দেখতে পাইছিস অনির্দিষ্ট জগতের ক্ষেত্রে জগজীকরণ ধ্রুবক সি অবশ্যই লিখতে হবে সুবিধার জন্য উত্তরমালায় ধ্রুবক বাদে বাদ দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা অঙ্কে প্লাস সি প্লাস সি প্লাস সি দিবে এই কারণে এটা বাদ দিয়ে বাকিটা দিছে মানে প্লাস্টিক তুমি দিবাই বুঝছো ওরা সুবিধা মতো বাদ দিয়ে দিছে কিন্তু তুমি যদি সুবিধা মতো বাদ দিয়ে দাও তাহলে তুমি অসুবিধায় পড়বা বুঝছো সবাই ওকে সো এবারে আসো আমরা আরেকটা ম্যাথ দেখি 2 এর 5 নাম্বার root 1 minus cos 2x
Para formula ki eta 2 sin square 2 sin square x from the 2 sin square x dx root korle ki hobe 2 er root hocche root 2 i thakbe as sin square x ke root korle ki hobe sin x sin x so root 2 is a constant so eta baire chole jabe sin x dx sin x ke integrate korle ki hoy para minus cos x minus cos x minus root 2 cos x plus 3 is the answer এর অঙ্কগুলো দেখতে পাচ্ছো মানে বিষয়টা হলো কি ইন্টিগ্রেশনের জাস্ট বেসিক শিখতেছি আমরা হ্যাঁ আস্তে আস্তে আমরা ইন্টিগ্রেশন কঠিনে যাব তো সেই ক্লাস হইতে হইতে তিনটা ক্লাস হয়ে যাবে কারণ আমরা প্রথম দুইটা তিনটা ক্লাস বোধহয় মানে তোমাদের খুবই সোজা লাগবে মনে হবে যে ইন্টিগ্রেশন তো খুবই সোজা আসলে সব সোজাই কিন্তু পরবর্তীতে হবে কি রুল আস্তে আস্তে জমা হইতে হইতে যেমনটা ডিফারেন্সিয়েশনে আমরা অনেক রুল পড়ছি ইন্টিগ্রেশনেও তাই বুঝছো সবাই পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এখন আমি একটা জাদু দেখাবো তোমাদের তিন নাম্বার যে অঙ্ক তিনটা আছে তিনটা আমি একবারে করব হ্যাঁ একবারে কিভাবে করব সেটা আমি আসতেছি প্রথমে তিনটা অঙ্ক একবার দেখানো দেখছো সবাই আচ্ছা ঠিক আছে তিনের এক আমি করব তাইলে দেখবা যে একটা জাদু হবে তিনের এক তিনের এক নম্বরে ফার্স্ট অফ অল আমাকে বলো লবে আছে 1 মাইনাস cos 2x আর হবে হইল 1 প্লাস cos 2 জানতে চাই সূত্র দুটো কত কত উপরে 2 sin square x minus 5 cos square x 2 2 কাটা গেল sin square by cos square কত গেল sin square x sin square x এবার তোমরা আমাকে বলো ভেরা আমাদের তিনের দুই নম্বর অঙ্ক কি ছিল জি ভাই tan স্কয়ার x tan স্কয়ার x tan স্কয়ার x শুধু তাই না জাদু কন্টিনিউস সেটা হলো তিনের তিন তার tan x বাই cot tan x বাই cot x মানে কি tan স্কয়ার x না জি ভাই তার মানে এই অঙ্ক তিনটা আসলে সেম মানে আমি এক করাই দিই দুই আর তিন না করলেও চলবে এখন প্রবলেমটা শুনো tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন পারি না tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন কিন্তু পারি না তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম হলো যেটা পারি না তাহলে পারা সূত্রে নিয়ে আসতে হবে আমার আমি পারি হলো sec স্কয়ার x sec স্কয়ার x -1 না ভাইয়া মানে ছোটবেলায় পড়ছো tan স্কয়ার x মানে হলো sec স্কয়ার x -1 সবার কি মনে আছে এবার স্প্লিট করো দুটোটা করো মানে সূত্র না জানলে তুমি সূত্র বানায় নিবা sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয় tan x minus x plus c সবাই অঙ্কগুলো কি বুঝতে পারতেছো তিনে দুই তিন পারবা জি ভাই তিনে দুই তিন একটু আরো ছোট তো দেখো দ্রুত গতিতে আমাদের এক দুই তিন সব শেষ একের বাকিগুলো খালি কষ্ট করে করবা দুইয়েরও তাই আর তিনের দুইটা না করলেও আমি খুব একটা কিছুই মনে করবো না কারণ এটা অটোমেটিক সেম অঙ্ক তো এবারে আসো আমরা চার পাঁচ ছয় এগুলো বাকি আছে আমাদের চারে আসি প্রত্যেকটা সহজ অঙ্ক ভাই একটা কঠিন অঙ্ক এই চ্যাপ্টারে নাই বুঝছো আমার কথা জি ভাই ওকে চারের এক নম্বরে বলা হয়েছে sec x tan x minus 3 cosec স্কয়ার x চারের এক নম্বরে বলা হচ্ছে sec x tan x minus 3 cosec স্কয়ার x dx দুই টুকরা করো sec x tan x dx 3 is a constant বাইরে আসলো cosec স্কয়ার x dx মেরা বলো sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি হয় ক্লাসে কে বলতে পারবা sec x plus sec x হয় আর cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস cot x তো মাইনাস মাইনাস হলো প্লাস প্লাস 3 cot x আর যোগযোগকরণ ধ্রুবক একবার মানে অঙ্ক তো দুই লাইন এক লাইন এরকম অঙ্ক বুঝতেছো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি
sorry, দুঃখিত. চারের দুই নাম্বারটা দেখ. ভাই আমার ধারণা তুমি চার নাম্বারটা পারবা. চার নাম্বারটা পারবা না বলো তো গুণ করে দুই টুকরা করে দিতে. জি ভাই. জি ভাই. আচ্ছা আমি দুই নাম্বারটা একটু করে দিচ্ছি. দুই নাম্বারে বলছে sin x minus cosec x by tan. আচ্ছা এটা স্প্লিট করবা কিন্তু এটা হালকা একটু ক্যালকুলেশন আছে এই কারণে আমি এটা করে দিচ্ছি. চার দুই sin x minus cosec x by tan. So এটা যদি তুমি টুকরা করে দাও sin x by tan x minus cosec x by tan x. 1 by 10 মানে কি ভেড়া cot cosec x cot x dx. ভাইরা ক্লাসে কে বলতে পারবা cosec x cot x এর কিছু ফর্মুলা আছে জানেন সবাই? জি ভাইয়া. cosec x cot x এর ফর্মুলা আছে কিন্তু sin x cosec sin x into cos x এর কিন্তু কোনো ফর্মুলা নাই. sin x into cot x এর ফর্মুলা নাই তো ফর্মুলা তোমার নিয়ে আসতে হবে. বলো cot কে কি লেখা যায়? cos by sin x. cos by sin. Very good. So it will be sin x into cosec by sin x dx. Sin x minus it by sin x dx minus it will be sin x into cosec by sin x dx minus it will be so sin x kata it will be cosec dx. Actually integration will be it will be it will be এবার বলো মনে হয় দুটোই সূত্র পারি. cos x কে ইন্টিগ্রেট করলে কি হয়? cos x কে ইন্টিগ্রেট করলে না না আর cosec x cot x কে ইন্টিগ্রেট করলে কি হয়? minus cot x না minus minus cosec x. তো এটা হবে মানে যেগুলোতে c আছে এগুলো কিন্তু মাইনাস হবে বুঝতেছো ক্লাসের সবাই? ওকে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি. চারের গুলো প্রায় শেষ আমাদের. আমি চার তিন নাম্বারটা করে দিচ্ছি. cosec x into cosec x minus cot x plus sin x. ওকে এটা গুণ করে তিন টুকরা করতে হবে সিম্পল অঙ্ক. cosec x into cosec x minus cot x plus sin dx. গুণ করে দাও কত হলো cosec square x dx minus cosec x cot x dx plus cosec x into sin. ওকে ভাইরা কেউ কি বলতে পারবা যে cosec x into sin x গুণ করলে কত হয়? 1 1. চমৎকার. সো cosec square x dx minus cosec x cot x dx plus dx ইন্টিগ্রেট করলে যেটা হবে cosec square x কে ইন্টিগ্রেট করলে কি হয় কি বলতে পারবা? minus cot x. minus cot x. চমৎকার. minus cosec x cot x minus cosec x minus cosec x আর dx কে ইন্টিগ্রেট করলে x x plus c. আশা করি সবাই বুঝতেছো সোজা. সো আমরা করে ফেলছি চার পর্যন্ত. পাঁচের একটা অঙ্ক দেখাই দিচ্ছি তোমাদের ভাইরা. এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্কের কথা বলছিলাম. ইম্পর্টেন্ট অঙ্ক এই দুইটা পাঁচের এক দুই এবং তিন. পাঁচের তিনটা অঙ্ক হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট. ওকে
সো আমরা 5 এর 1 দিয়ে শুরু করতেছি 10x plus cot x whole square tan x plus cot x whole square whole square হলো কত হবে জানো tan square x 2 tan x cot x plus cot square x এবার আমাকে জানাও tan x আর cot x গুণ করলে কত হবে tan x cot x গুণ করলে কত হয় ভাইরা 1 তার মানে এটা হলো 2 আর tan square x আর cot square x কোনটাই কিন্তু ফর্মুলা পারি না tan square x cot square x কোনটাই ফর্মুলা পারি না সো tan square x কে কি লিখব sec square x minus 1 sec square x minus 1 আর cot square x কে কি লিখব ফর্মুলা আছে cos square x minus 1 excellent cos square x minus 1 2 into tan x into cot x এটা হলো 2 আর এটা হলো cos square x minus 1 এবার দেখো minus 1 minus 1 আর এখানে plus 2 আছে পুরোটা কাটা যাবে বুঝতেছো জি ভাইয়া So sec square x plus cosec square x dx. Split করে দুই টুকরা করে দাও কত হবে sec square x dx cosec square x dx. তোমাদের কাছে জানতে চাই sec square x কে ইন্টিগ্রেট করলে কত হবে tan x tan x আর cosec square x কে ইন্টিগ্রেট করলে কত হয় minus cot x minus cot x excellent so answer will be tan x minus cot x plus c okay ভাইরা আমরা আজকের জন্য পড়া এতটুকু রাখলাম মানে নেক্সট ক্লাসে আমরা 10.1 টা শেষ করে 10.2 করব 10.1 এবং 2 দুইটা চ্যাপ্টারই ছোট তারপরে তোমরা 10.3 যেটা করবা সেটা হলো মূল ইন্টিগ্রেশন মানে যেখানে তুমি অনেকগুলো 13টা রুল শিখবা সবাই বুঝতেছো আমার কথা মানে ইন্টিগ্রেশনের ফর্মুলার শিট রুলে এটা আমি তোমাদের গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি তোমরা এটা হার্ড কপি রাখো তোমরা যদি কোচিং এ যাও এর মধ্যে তাইলে অবশ্যই তোমরা জানো যে ফর্মুলার শিট আর ইসে এগুলো কিন্তু আমি এর আগেও দিছি ফর্মুলা শিট প্লাস হচ্ছে এমসিকিউ এর শর্টকাট নোটস এমসিকিউ এর যেটা আমি পড়াচ্ছি এখন টেস্ট পেপারের এমসিকিউ সিকিউ এগুলো কোচিং থেকে সংগ্রহ করে নিও যেহেতু বুধবারের পরে যেহেতু লকডাউন হয়ে যাবে তোমরা বলো বলো একের সাত নাম্বার ম্যাথটা কিভাবে আচ্ছা দেখে দিচ্ছি আমি একের সাত নাম্বার কি বলছে একের সাথে হোল স্কয়ার ভাঙাবা তিন টুকরা করবা ভাইয়া ওকে হ্যাঁ এরকম এই যে মাত্রই তো একটা পড়াইলাম হোল স্কয়ার ঠিক আছে পরশুদিন দেখা হচ্ছে ইনশাআল্লাহ ভাইয়া বলো ভাইয়া ভাইয়া এই যে আগামী কাল পরশুর মধ্যে যদি